নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে বাজার ধানটা বিক্রি করে দিচ্ছি বন্ধুরা, তার জন্য বাসু কাকা ধান আড়ত গাড়ি নিয়ে আসছে। আর বাজার ধানটা চলুন, কত কি ওজন হইল, কত কি হচ্ছে, কত অ্যামাউন্ট বিক্রি হচ্ছে, সব কিছু ডিটেলস দেখাবো। আর চলুন, এখন ধানটা ভরা হচ্ছে, লেবার দিয়ে ভরা হয়েছে, চলুন তবে দেখাই। বড়া কমপ্লিট হয়ে গেল নাকি? ও দাদা, কোথায় বেড়ে আনছে বিকেলে? ক্যামেরা মানে কি? এদিকের বড়া গুলো যা আছে সব নিয়ে নেবে, কোনো রাখে তোর বাচ্চা হয়ে গেলো, তাহলে বাচ্চা হয়ে গেলো বলে আলাদা দান বড়। এই তো লোডিং আছে বন্ধুরা, প্রাইস 24টা হইলো, 29টা বড়া আছে। এই তো এটা নিচে দিল দিল, এটা হইলো 24টা আছে লাল। লোডিংটা চলছে, আর লোডিংটা যাই ওইখানে আড়তে যাই খালি করে ওইটা ওজনটা করতে হবে। ওই জন্য কাঁটাটা ইয়াদের বলছে খারাপ হয়ে গেছে, নাহলে এখানে ওজনটা হয়ে যেত। তো এবার কাঁটাটা বলছে আমাদের একটু কাঁটাটা প্রবলেম আছে, তো ওইখানে আড়তে যাই ওজনটা করতে হবে, ইয়াদের সাথেই যাব। চলুন ওজনটা করা যাক, লোডিংটা তো হয়ে গেল, আর কটা মাছে 4-5টা হবে, চলুন তবে ওজনটা দেখা যাক। আর কটা আছে? এই যে গাড়ির ভিতরে বসে গেছি বন্ধুরা, আর এই বাসু কাকার সাথেই চলে যাবো, তাদের সাথে ওজনটা করতে হবো। যাই চলুন দেখি, বাসু কাকা নিজে ড্রাইভ করছে, আর এই যে গাড়ির ভিতরে বসে গেছি, চলে যাবো ওদের সাথে ওজনটা করতে।